everyone, assalamualaikum everyone. This is Aarfin Roshni from my channel Aarfin Roshni's Vlog, and welcome to my YouTube channel. Ekta sundor kore intro dilam. Jai hok, ajke hocche amader Saint Martin vlog er last part. So eto din to third part porjonto dekhechilen. So ajke last part e amra hocche jawar age ekta resort e jabo. Resort tar nam hocche Sand Castle. So Sand Castle ektu ghurbo, eta notun hoyeche ar etake jok bola hoy hocche Maldives Light. So Maldives Light e to ektu jetei hobe. Abar kobe na kobe Saint Martin ashi bola jay na, karon Saint Martin er journey ta onek beshi koshter amar kache mone hoyeche. So jani na kobe ashbo. So ektu amra Sand Castle theke ghure ashi. Ar Sand Castle e ami uttam, amra actually iccha chilo khub. আর স্যান্ড ক্যাসেলে হচ্ছে একদম সব কিছু, মানে আমরা না যতগুলো ভালো যেগুলোই দেখছি সবগুলো রিজার্ভ, মানে আমাদের কপালটাই খারাপ আসলে। যাও একটা পাইসি জোসনালয়, সেটা তো খুবই খারাপ সার্ভিস ছিল। যাই হোক, আমরা একটু স্যান্ড ক্যাসেল থেকে ঘুরে আসি এবং আপনাদেরকেও দেখাবো স্যান্ড ক্যাসেলটা দেখতে কীরকম। সার্ভিস সম্বন্ধে বলতে পারবো না, কারণ আমরা তো থাকবো না, আমরা জাস্ট একটু ঘুরে আসবো। তো অতটুকুই আমরা ওখানকার এনভায়রনমেন্টটা জাস্ট আপনাদেরকে একটু দেখাবো। আমরা জোসনালয় রিসোর্ট থেকে চেক আউট করবো এবং আমরা হচ্ছে আজকে একটা রিসোর্টে যাবো, এটা নতুন হয়েছে স্যান্ড ক্যাসেল রিসোর্ট, এবং এটা একটু সবাইকে একটু দেখাবো, আমরা একটু দেখবো, কারণ এটা খুবই সুন্দর। আমাদের রিজার্ভেশন দেওয়ার কথা ছিল, বাট সব একদম রিজার্ভেশন অফ, মানে ফুল অফ মার্চ। সো আমরা এই জন্য কিন্তু স্যান্ড ক্যাসেলে রিজার্ভেশন দিতে পারিনি, আমাদের অনেক ইচ্ছা ছিল ওখানে স্টে করার। সো দেখা যাক ওটা কীরকম হয়। সো দেখতেই পাচ্ছেন স্যান্ড ক্যাসেলে ইন করার সময় কিন্তু সুন্দর একটা লম্বা রাস্তা গিয়েছে, রাস্তা না এটা অ্যাকচুয়ালি কাঠ দিয়ে করা খুবই সুন্দরভাবে। এইটার জন্যই মেনলি এটাকে মালদ্বীপ লাইট বলা হয়, কারণ মালদ্বীপের অনেক ধরনের রিসোর্ট আছে, তো ম্যাক্সিমাম ওখানকার ফেমাস যে রিসোর্টগুলো এরকম করেই করা। সো এটাকেই ফলো করে এখানে করা হয়েছে, যদিও মালদ্বীপেরটা একদম হচ্ছে আপনার সমুদ্রের উপর থাকে, বাট এইটা হচ্ছে সাইড দিয়ে, বাট দেখতে কিছুটা ওরকমই মনে হয়, আর খুব সুন্দরভাবে এটার ডেকোরেশনটা করেছে। তাছাড়া এখানকার কটেজগুলো কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল, একদম কুঁড়ের ঘরের মতো করে করা, বাট খুব প্রিমিয়ামভাবে করা ছিল, সুন্দরভাবে দেখতে খুব ভালো লাগছিল। সো এখানে যদি আপনারা স্টে করতে চান, অবশ্যই আপনারা আগেই এইটার কস্টটা জানতে চাইবেন, যে এখানে পার নাইট কীরকম একটা কস্ট যায়। সো আমি এটাই আপনাদেরকে বলবো। প্রথমত আগেই বলে দিচ্ছি, এই যে সামনে যে দুইটা কটেজ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে হানিমুন সুইটস এবং ডান দিকেরটা হচ্ছে প্রিমিয়াম সুইটস। আর পেছনে যে দুইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ক্যাসেল সুইটস এ এবং ক্যাসেল সুইটস বি। তো হানিমুন সুইটসের হচ্ছে ওয়ান নাইটের জন্য পে করতে হবে 8000 টাকা, এবং প্রিমিয়াম সুইটস যেটা সেটাতে পে করতে হবে ওয়ান নাইটের জন্য 7500 টাকা, এবং পেছনে যে দুইটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে 6000 টাকা ফর ওয়ান নাইট। সো যাই হোক, এটা হচ্ছে এখানকার প্রাইস, এবং এই চারটা কটেজই যেহেতু এটা নতুন হয়েছে এই রিসোর্টটা, সো আরও বাড়বে কটেজ আস্তে আস্তে। সো এখনকার যে প্রাইসটা সেটা হচ্ছে এইটা, আমি যতটুকু জেনেছি আপনাদেরকে ট্রাই করেছি জানানোর জন্য, যাতে আপনারা নেক্সটে আসার আগে একটা প্রিপারেশন নিতে পারেন বা একটা আইডিয়া নিতে পারেন যে কীরকম কস্ট যাবে। এনিওয়ে স্যান্ড ক্যাসেলে আমরা খুব ভালো কিছুক্ষণ সময় কাটালাম, এখন হচ্ছে আমরা লাঞ্চের জন্য যাচ্ছি, এবং আমাদের 3:30টায় যেহেতু জাহাজ, সো আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে দেন আমাদের আবার জাহাজ ধরতে হবে। সো এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। আজকে স্যালমন কেমন, মজা? অত মজা না, ইয়া বেশি মজা, ফ্লাইং ফিশ বেশি মজা। কালো চাঁদ, তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চলে যাব। সো এখানে বিল টিল পে করা হচ্ছে, সব কিছু হিসাব ক্লোজ করে আমরা এখন বেরিয়ে যাব, অ্যান্ড আমরা এখন একটা অটোতে করে আবার ঘাটে চলে যাব জাহাজের জন্য। সো আমরা এখন চলে যাব ফাইনালি সেন্ট মার্টিনকে ছেড়ে। খারাপ লাগতেছে, বাট ভালো লাগতেছে অনেকদিন পর আবার নিজের
বাসায় যাব। যাই হোক, বাসায় যেতে যদি অনেক দেরি, আজকে না, বাসায় যেতে যেতে কালকে সকাল হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা আবারও সেই কর্ণফুলী এক্সপ্রেসে করে এখন আমরা কক্সবাজার চলে যাব এই জাহাজে করে। আমাদের সেন্ট মার্টিন ট্যুরের আজকেই শেষ দিন। বাই বাই সেন্ট মার্টিন। বাই বাই সেন্ট মার্টিন, আমি 10 বছরের জন্য। কিন্তু একটা বেদা লগন হবে কাপল আসে আসা টাইমে আসে টাইমে কটা বাজে? 3:15 টাইম না কই ওই যে কি কিনছো? আচ্ছা এটা তো মজা না, শুকনাটা কিনতা মজা আছে। আমি কক্সবাজার থেকে কিনু শুকনাটা। কক্সবাজারে আছে না এগুলো? তাহলে কক্সবাজার থেকে কিনি। জায়ান চলে যাচ্ছি আমরা। রাবেয়া হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ট্যুরের যাত্রা শেষ করলাম, এখন আমরা জাহাজের উদ্দেশ্যে যাচ্ছি। অলমোস্ট জাহাজে হচ্ছে 5 hours মতো যায়, দেন 5 hours শেষ হলে দেন আমরা বাস ধরে দেন ঢাকায় আবার চলে যাব। তো ফিরতে ফিরতে কালকে সকাল 7টা বা 8টা বাজবে। আমরা এখন আমাদের সিট নিয়ে নিই। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই। আজকের ব্লগটি এবং সেন্ট মার্টিন ব্লগটি আজকে এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।